সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ছোট সংখ্যার ভাগ অঙ্ক শিখব তো যারা ছোট সংখ্যার ভাগ অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ বড় সংখ্যার ভাগ অঙ্ক শিখতে চাইলে অবশ্যই আপনাকে ছোট সংখ্যার ভাগ অঙ্ক শিখতে হবে কারণ ছোট সংখ্যার ভাগ অঙ্ক না শিখে আপনি বড় সংখ্যার ভাগ অঙ্ক শিখতে পারবেন না তো যদি আপনি সঠিক নিয়মে বড় সংখ্যার ভাগ অঙ্ক শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের দেখতে হবে এই ভিডিওটি দেখার পর ছোট বড় সব ধরনের ভাগ অঙ্কই আপনি শিখে যাবেন ইনশাল্লাহ তো এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে ভিডিওটি পেয়ে যাবেন ডেসক্রিপশানেও দিয়ে দিব দেখে নেবেন তো আজকের ভিডিওতে আমরা এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা এই এক নম্বর অঙ্কটা সমাধান করি তো এখানে আটকে আমাদের ভাগ করতে হবে দুই দ্বারা তো এই আট সংখ্যাটিকে আমরা দুই দ্বারা এখন ভাগ করব তো এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোই অঙ্কই আমরা নামতা পড়ে ভাগ করব। যদি আপনি ভালো নামতা জানেন তাহলে কিন্তু ভাগ অঙ্ক করা কোনো ব্যাপারই না তো ঠিক আছে এই অঙ্কটা আমরা ভাগ করি তাহলেই বুঝতে পারবেন তো আমরা এখন এই দুইয়ের ঘরের নাম তা পরবো আট পর্যন্ত যা হবে তা আমরা এখানে লিখে দিব মানে দুইয়ের ঘরের নাম তা আমরা আট পর্যন্ত পড়ার পর যা হবে তা যদি আমরা এখানে লিখে দিই তাহলেই আমাদের ভাগ ফল হয়ে যাবে তো ঠিক আছে আমরা এখন দুইয়ের ঘরের নাম তা আট পর্যন্ত পড়ি তো দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট তো এই চার দুগুণে হচ্ছে এই আট তো এই দুইয়ের ঘরের নাম তো আমরা চার পর্যন্ত পড়লাম আর আমরা পেলাম আট তার মানে হচ্ছে এই আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হয় চার তো ঠিক আছে আমরা সেম নিয়মে এই অঙ্কটা এখন সমাধান করি তো এখানে আমাদের এই নয়কে তিন দ্বারা ভাগ করতে হবে তো যদি আমরা নয়কে তিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল কত হয় দেখুন তো আমরা এই তিনের ঘরের নাম তো আমরা নয় পর্যন্ত পড়ব তো তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় মানে এই তিনের ঘরের নাম আমরা তিন পর্যন্ত পড়লাম আর পেয়ে গেলাম নয় মানে এই নয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হয় তিন তো ঠিক আছে এখন আমরা এই অঙ্কটা সমাধান করি তো এখানে বারোকে আমাদের ভাগ করতে হবে দুই দিয়ে তো দুইয়ের ঘরের নাম তো আমরা বারো পর্যন্ত পড়বো তাহলেই হয়ে যাবে তো দুই কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তো এখানে নামবে ছয় কারণ এই ছয় দুগুণে হচ্ছে বারো তো বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় ছয় তো এখন একুশকে আমরা তিন দ্বারা ভাগ করব তো ঠিক সেম একই নিয়মে আমরা তিনের ঘরে নামতা একুশ পর্যন্ত পড়ব তাহলেই হয়ে যাবে তো তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তো তিন সাতটা হচ্ছে কত একুশ তো এই তিন দিয়ে আমরা একুশকে ভাগ করলাম আর ভাগ ফল হল সাত তো এখন এই অঙ্কটা আমরা সমাধান করবো তো পঁয়তাল্লিশকে আমাদের ভাগ করতে হবে পাঁচ দিয়ে তো আমরা পাঁচের ঘরের নামটা পঁয়তাল্লিশ পর্যন্ত পড়ি তো পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখানে হবে নয় মানে এই পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় নয় তো এখন আমরা এই ধরনের ভাগ অঙ্ক সমাধান করবো তো এখানে এই আটকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো ঠিক চারের ঘরে নাম তো আমরা আট পর্যন্ত পড়ব তাহলে হয়ে যাবে তো চার এককে চার চার দুগুণে আট তো এখানে নামবে দুই মানে এই চার দুগুণে হচ্ছে এই আট মানে এই আটকে চার দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় দুই তো এখন এই চল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করব তো পাঁচের ঘরে নাম তার চল্লিশ পর্যন্ত আমরা পড়ি তো পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাপ্তাহ পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ তো আমরা এখানে লিখবো আট কারণ আটের ঘরে পাঁচের ঘরের নাম তো আট আট পর্যন্ত পড়েছি আর পড়ে পেলাম চল্লিশ তো এই পাঁচ আটা হচ্ছে চল্লিশ তো এখন এই ছত্রিশকে নয় দ্বারা ভাগ করব তো নয়ের ঘরের নাম তো আমরা ছত্রিশ পর্যন্ত পড়ি তো নয় এককে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ তো এখানে চার হবে কারণ চার নং হচ্ছে ছত্রিশ মানে ছত্রিশকে নয় দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় চার তো এখন বাহাত্তরকে আট দ্বারা ভাগ করব তো আটের ঘরের নাম তো আমরা বাহাত্তর পর্যন্ত পড়ি তো আট এককে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ চল্লিশ ছয় আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট চৌষট্টি আট নং বাহাত্তর তো ঠিক আছে এখন এখানে নামে নয় কারণ আট নং হচ্ছে বাহাত্তর মানে আটের ঘরের নাম তো আমরা নয় পর্যন্ত পড়লাম আর পেলাম হচ্ছে বাহাত্তর মানে এই বাহাত্তরকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় নয় তো এটি আমাদের সর্বশেষ অঙ্ক তো ছত্রিশকে ছয় দ্বারা ভাগ করতে হবে তো আমরা ছয়ের ঘরের নাম তা ছত্রিশ পর্যন্ত পড়ি তো ছয় এককে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তো এখানে নামবে ছয় কারণ ছয় ছয় হচ্ছে ছত্রিশ তো ছত্রিশকে ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় ছয় তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন তো আজকের কুইজ এখানে দশকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে মানে দশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত হয় পনেরো সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন